সীতাকুণ্ডের সোনাইমুড়ি ইউনিয়নের কদম রসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ 30 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শামসুল হক শামসু নামের একজন প্ল্যান্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অন্য একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এক টুকরো লোহা গিয়ে শামসুলের মাথায় আঘাত করে, এতে ঘটনাস্থলে মারা যান তিনি। সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 60টি ইউনিট কাজ করছে, তবে আগুন বেশি থাকায় ভেতরে আটকে পড়াদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভেতরে আটকে পড়া শ্রমিকদের এখনও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। ভেতরে ঠিক কতজন শ্রমিক আটকা পড়েছে সেই বিষয়েও স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রিয় ভিউয়ার্স, ভেতরে আটকে পড়া শ্রমিকদের আল্লাহ রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর ভয়াবহ এই বিস্ফোরণের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।